ভিউয়ার্স আজ আমি দেওয়ানের কার্যবিধি উনিশশো আট ধারা এক এবং দুই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেওয়ানের কার্যবিধির প্রথমে প্রস্তাবনা তারপর ধারা এক ধারা একে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রাথমিক আলোচনা করা হয়েছে ধারা একে এক উপধারায় এই আইন উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি নামে পরিচিত হইবে দ্বারা একের দুই উপদ্বারায় ইহা উনিশশো সালের পহেলা জানুয়ারি হইতে কার্যকর করা হইবে এবং ইহা সমস্ত বাংলাদেশে কার্যকর করা হইবে দ্বারা দুই সংজ্ঞাসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বারা দুইয়ের এক উপধারায় কোট সম্পর্কে আলোচনা করা হয়েছে বিধি বা কোট বলিতে নিয়ম বুঝাইবে দ্বারা দুইয়ের দুই উপদ্বারায় ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে ডিগ্রি বলিতে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত বক্তব্যকে বুঝাবে উহা প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে ডিগ্রি প্রধানত দুই প্রকার প্রাথমিক ডিগ্রি এবং চূড়ান্ত ডিগ্রি প্রাথমিক ডিগ্রি হচ্ছে যখন ডিগ্রির বিষয়ে কোনো কিছু বাকি থাকে তাকে বলা হয় প্রাথমিক ডিগ্রি এবং চূড়ান্ত ডিগ্রি হচ্ছে যখন ডিগ্রির বিষয়ে আর কিছু বাকি থাকে না তখন তাকে বলা হয় চূড়ান্ত ডিগ্রি তো ডিগ্রি হচ্ছে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত বক্তব্য উহা প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে দয়ানীয় কার্যবিধি দুইয়ের তিন উপদ্বারায় আছে ডিগ্রিদ্বার বা ডিগ্রি হোল্ডার ডিগ্রি দ্বার হচ্ছে সেই ব্যক্তি যার পক্ষে ডিগ্রি দেওয়া হয়েছে দয়নের কার্যবিধি দুইয়ের চার উপদ্বারায় জেলা সম্পর্কে আলোচনা করে হয়েছে পাঁচ উপদ্বারায় বিদেশি আদালত সম্পর্কে আলোচনা করা হয়েছে ছয় উপদারায় বিদেশি রায় সম্পর্কে আলোচনা করা হয়েছে সাত সরকারি উকিল এবং আট উপদ্বারায় জজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে দন কার্যবিধি একটি পদ্ধতিগত আইন যা উনিশশো সালে দয়ানি কার্যবিধি নামে অভিহিত আছে দন কার্যবিধির দুই উপদারা খুবই গুরুত্বপূর্ণ দুই ধারার উপদ্বারা বৃষ্টি এই বৃষ্টি উপধারার ভিতরে প্রত্যেকটি উপদ্বারা আমাদের মনে রাখা একান্ত আবশ্যক তো দুই উপধারায় চার পাঁচ ছয় সাত আট সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা নয় সম্পর্কে আলোচনা করব দুয়ে দুই ধারার নয় উপদ্বারায় রায় সম্পর্কে আলোচনা করা হয়েছে ডিগ্রি বা আদেশের ভিত্তি অনুসারে বিচারক যে বিবৃতি প্রদান করেন তাকেই রায় বলা হয় দশে সাব্যস্ত দেনাদার সাব্যস্ত দেনাদার হচ্ছে সেই ব্যক্তি যাহার বিরুদ্ধে ডিগ্রি দেওয়া হয়েছে বা যার বিরুদ্ধে ডিগ্রি দেওয়া হয় তাকে সাব্যস্ত দেনাদার বলা হয় দুই নয় উপদ্বারায় রায় সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দশ উপদারায় সাব্যস্ত দেনাদার সম্পর্কে আলোচনা করা হয়েছে এগারো উপদ্বারায় বৈধ প্রতিনিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে বৈধ প্রতিনিধি হচ্ছে সেই ব্যক্তি যিনি আইনত মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে বারো উপদ্বারায় অন্তর্বর্তীকালীন মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন আসি আমরা পনেরো উপদারায় উকিল পনেরো উপদারা একটি গুরুত্বপূর্ণ উকিল সম্পর্কে আলোচনা করা হয়েছে ষোলো উপদারায় নির্ধারিত সতেরো উপদারে সরকারি কর্মচারী সম্পর্কে আলোচনা করা হয়েছে আট উপদারে আঠারো উপদারে নিয়ম সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বারা দুই উপদারা আছে মোট বৃষ্টি বৃষ্টি সম্পর্কে আলোচনা করা হলো দন কার্যবিধি ধারা এক এবং দুই নিয়ে আলোচনা করা হলো পরবর্তীতে আমরা বাকি ধারাগুলো নিয়ে আলোচনা করবো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম হচ্ছে ল স্টাডি টোয়েন্টি ফোর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ